আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। আজকে ভিডিও টপিকটা হলো কীভাবে অনেক সুন্দর করে শর্ট ফিলার ঢালাই দেবেন এবং নিচের ফুটিং কলমগুলো কীভাবে ঢালাই দেবেন এবং কীভাবে ঢালাই দিলে আপনার জন্য বেটার হবে, কী কী প্রসেস আপনি অবলম্বন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবে। এই বিল্ডিংটি মূলত দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এবং দোতলা ফাউন্ডেশনের জন্য আপনার শর্ট ফিলার এবং ফিলার কত করে দিতে হবে বা ফিলার রড কীরকম দিতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করবো। অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন, দেখলে আশা করি সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ড্রয়িং সকাল দেখাবো, অবশ্যই ড্রয়িংটা পুরো দেখে যাবেন। আর যারা এখনও ভিডিও কনস্ট্রাকশন চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিও কনস্ট্রাকশন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ড্রয়িংটা আগে আপনাদেরকে এক নজর দেখিয়ে আসি। ড্রয়িংটা দৈর্ঘ্য দেওয়া আছে 37 ফিট 8 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 37 ফিট 8 ইঞ্চি। প্রথমে ঢুকতে শিরুরুমটি পড়ো, শিরুরুমটি দেওয়া আছে 15 ফিট 5 ইঞ্চি এবং 8 ফিট। এখানে দেওয়া আছে ডাইনিং ক্যাম্প ড্রয়িং 12 ফিট বাই 21 ফিট, আপনার সম্পূর্ণ মাপগুলো ভালো করে দেখে নেবেন। এরপর দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেন রুমটি মাপ দেওয়া আছে 12 ফিট বাই 8 ফিট। এরপর দেওয়া আছে এখানে 5টি বেডরুম, টোটাল এখানে 5টি বেডরুম দেওয়া আছে, বেডরুমগুলো ভালো করে দেখে নেবেন। এখানে টোটালি 5টি বেডরুম দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে 2টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে। মাপগুলো সম্পূর্ণ আপনার ভালোভাবে দেখে নেবেন। এখানে সামনে দেওয়া আছে 2টা ব্যালকনি, ব্যালকনি মাপগুলো দেওয়া আছে 10 ফিট বাই 3 ফিট, সম্পূর্ণ আপনার ভালো করে দেখে নেবেন। আর এখানে যে শর্ট ফিলারগুলো দেখতেছেন এগুলো কলমের সাইজ দেওয়া আছে 10-12, আর শর্ট ফিলার সাইজ দিতে হবে আপনার 12-14। প্রত্যেক আপনার 2 ইঞ্চি কম করে বাতিল হতে হবে, কারণ এটা ফুটিং প্ল্যান, ফুটিং আপনার ফুটিংটা কীভাবে ডালাই দেবেন এ কারণে আমি বলছি, অনেক কিছু আপনাকে বলবো, কারণ আপনার ফুটিংটা এটা সবসময় মাটির নিচে থাকবে, যেহেতু করে 2 ইঞ্চি করে সব দিকে কভার, 2.5 ইঞ্চি করে সব দিকে কভারিং পায়, এই কারণে আসলে এই জিনিসটা আপনি করতে হবে। আর সবসময় আমি আপনাকে বলি এভাবে রডটা 100% আপনি শর্ট কলমের সেন্টারে রাখতে হবে বা ফিলারের সেন্টারে রাখতে হবে, নাহলে পরক্ষণ আপনি বিম করতে গেলে আপনি আটকে যাবেন। তো অনেকে আসলে কাজ করে আসলে সবসময়, এই কারণে আমি বলি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি ড্রয়িংটা করবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কাজটি ভালো হবে। আর এই বিল্ডিংটা মোটামুটি অল্প খরচের মধ্যে 5টি বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। এই বিল্ডিংটা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার খরচ হবে 13-14 লক্ষ টাকা, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার 16-17 লক্ষ টাকার মধ্যে আপনার বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কোনার যে কলমগুলো এগুলো দেওয়া আছে 10-10, আর শর্ট ফিলার দেওয়া আছে 10-12, শর্ট ফিলারগুলো দেওয়া আছে 12-12, আর এখানে যে কলমগুলো দেখতেছেন এখানে টোটালি 4টা কলম দেওয়া আছে 10-10, আর শর্ট ফিলার সাইজগুলো দেওয়া আছে 12-12, আর এখানে মাঝখানে যে কলমগুলো এগুলো দেওয়া আছে 10-12, শর্ট ফিলার সাইজগুলো দেওয়া আছে 12-14। তো এখানে দেখতেছেন টোটালি 4টা করে রড দেওয়া আছে, মাঝখানে 6টা করে রড দেওয়া আছে, এভারেজে যে জায়গায় যে লোডটা হবে এই লোডটাই সেম। ইঞ্জিনিয়ার সুন্দরভাবে ড্রয়িংটা করেছে, আমরা ড্রয়িং অনুসারে কাজ করতেছি। আর আমি আপনাকে যে একটা ভিডিও দিয়েছিলাম যে মাটি দুর্বল হলে কী করবেন, তো আমাদের এই বিল্ডিংটাই আসলে মাটি দুর্বল ছিল। এই তিনটা পিলার আমরা 10 ফিট নিচে থেকে উঠেছি। তো 10 ফিট নিচে থেকে কীভাবে উঠেছি আমি এটাও আপনাদেরকে বলে দিয়েছি। 10 ফিট প্রথমে আমরা গভীর গেছি, তো মাটিটা ভালো পাওয়াতে পরে আমরা 3 প্রায় 4 ফিটের মতো মেকাটিং করার পরে আমরা উপরে এরপরে ফিলে বেসগুলো ডালাইছি। বেসগুলো ডালার পরে শর্ট ফিলার করতেছি, আপনার ভালোভাবে দেখে নেবেন। তো আসলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো ভালো একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করলে এই সুবিধাটা আপনার পাবেন, আর যদি কোনো অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করেন তাহলে 100% আপনার ক্ষতির মুখোমুখি হতে হবে, কারণ ভাই নিচে আপনার ফাউন্ডেশনটা আপনি মজবুত করে করতে হবে, না হলে উপরে যেহেতু মজবুত করে করেন কোনো লাভ হবে না। তো আশা করি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে কী বলছি। অবশ্যই আপনার কাজ করার আগে একটা ভাবনা চিন্তা করে করবেন, আর এবং অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে আপনার পরামর্শ করে বা একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করে এরপরে আপনার কাজটা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা আলাদা কাছে কামনা করে। নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।